আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আবার এসএসসি বাংলা নিয়ে আলোচনা করতে আমি উপস্থিত হয়েছি, ওমর ফারুক। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি বাংলা প্রথম পত্রের, মানে হচ্ছে খুব কঠিন একটা কবিতা, আমরা বলতে পারি কঠিন। এটা হচ্ছে ঝর্ণার গান। আসলে এই ঝর্ণার গান কবিতাটা আসলে তেমন কোনো কঠিন কিছু না, আসলে কবিতাটা আমাদের কাছে মনে হয় একটু প্যাঁচানো। তো এই প্যাঁচানোর জন্য এই প্যাঁচানোর জটটাই কিন্তু আমরা খুলতে পারি না, যার ফলে কবিতাটাকে আমরা ঠিকমতো বুঝি না বা বোঝার চেষ্টাও করি না, যেহেতু অনেক ঝামেলাপূর্ণ। তো সেই ঝামেলা বা সেই জট দূর করার জন্য আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি ঝর্ণার গান সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুঘর। আপনারা স্ক্রিনে সত্যেন্দ্রনাথ দত্তের ছবিটা দেখতে পাচ্ছেন, আর নিচে দেখুন ওনার সম্পর্কে যে ছোট ছোট কথাগুলো দরকার সেগুলো। আর এমনি আমাদের যে প্লেলিস্টে আপনারা কবি পরিচিতি পাবেন, সেখানে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আলাদা একটা মানে ভিডিও তৈরি করব, সেখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তা আসলে আসে ঝর্ণার গান। এখানে ঝর্ণার গান দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে ঝর্ণা চলাচলের যে ছন্দ ও গতি সেটাই এখানে তুলে ধরা হচ্ছে। আবারও বলতেছি কবিতার মূল ভাব ঝর্ণা চলাচলের ছন্দ ও গতিটাই এইখানে তুলে ধরা হয়েছে। তো শুরু করি ঝর্ণার গান। প্রত্যেকটা শব্দ কিন্তু আপনারা আমি যা বলবো বইয়ে বইয়ে লেখা নিয়ে নিচে দেখুন স্ক্রিনের মধ্যে আমাদের মানে কবিতার লাইনগুলো উঠবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে খুব সহজ হবে। প্রথমে শুরু করতেছি, চপল পায় কেবল ধাই। চপল মানে হচ্ছে চঞ্চল, পায় মানে পা। আচ্ছা এখন কথা হলো ঝর্ণার তো পা নাই, আচ্ছা ঝর্ণার তো অবশ্যই পা নাই আমরা ছাড়ি, কিন্তু ঝর্ণার যে চলতেছে এই চলাটাকে আমরা বলতেছি মানে কেমন জানি পা দিয়ে চলা। যেমন ঝর্ণা যে উপর থেকে নিচে নামে এটাই বলা হচ্ছে কি ঝর্ণার পা দিয়ে চলাটা। চপল পায় কেবল ধাই, ধাই মানে হচ্ছে ধাওয়া করা বা দৌড়ানো। তাহলে অর্থটা কি হচ্ছে, চঞ্চল পায়ে কেবল দৌড়াচ্ছি, কেবল গাই পরীর গান। আচ্ছা কেবল গাই পরীর গান, আচ্ছা পরীর গান দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে তার চঞ্চল সত্তাটাকে তুলে ধরা হয়েছে। কেবল গাই পরীর গান, আচ্ছা পরীটা কেমন, আমরা জানি পরী এক জায়গা থেকে আরেক জায়গা যায়, পরী দেখতে সুন্দর, পরী অনেক কিছু করতে পারে, বিষয়টা এরকম। তো ঝর্ণাটাও কি, ঝর্ণা এক জায়গা থেকে মানে এক স্থান থেকে অন্য স্থানে তার পানিগুলো চলতেছে, ঝর্ণা অনেক সুন্দর, আমাদেরকে অনেক বিমোহিত করে ঝর্ণা। এই রূপ সৌন্দর্যের দিক থেকে কিন্তু ঝর্ণা পরীর গান নিজেকে তুলনা দিচ্ছে, যে কেবল গাই পরীর গান। পুলক মোর সকল গায়, পুলক মানে হচ্ছে আনন্দিত বা বিহবলিত বা মানে উদ্ভাসিত। পুলক মোল মোর সকল গায়, এটা লাইনের পাশে আপনারা লিখতে পারেন যে ঝর্ণার আনন্দের আধিক্য। পুলক মানে হচ্ছে আনন্দিত, মোর সকল গায় মানে আমার পুরো শরীর আনন্দিত, ঝর্ণা বলতেছে। আপনারা এটা নিশ্চয়ই গান শুনছেন যে কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। তো এই গানগুলো যখন আমরা গাই তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন থাকে যে আমরা উড়ে উড়ে চলে যাচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম। বিভোল মোর সকল প্রাণ, আচ্ছা বিভোল শব্দের অর্থ হচ্ছে অচেতন, বিহবর শব্দার্থের মধ্যে আপনারা দেখুন বিহবর, বিবশ, বিহবল মানে আমরা বলতে পারি ইংরেজিতে বলতে পারি এক্সাইটেড, মানে বিভোল মানে আমার মন টন সব যেন কি ঝর্ণার পানিতে কি মানে আকর্ষিত হয়ে গেছে, আমার মন প্রাণ যেন সব সেখানে চলে গেছে। কথা মনে করেন আমরা একটা জিনিস দেখলে যেভাবে মানে হঠাৎ করে একটা জিনিস দেখলাম যে আমাদেরকে আকর্ষণ করতেছে, আপনি মনে করেন রাঙামাটি গেলেন, রাঙামাটির সৌন্দর্য দেখে আপনি আকর্ষিত হলেন। তো এটা করলে বিভোল মানে হচ্ছে নিজের শরীর মনটাকে কেউ যেন কি করে ফেলতেছে, যে আপনার মনে করেন যে আমরা এটাকে বলি হিপনোটাইজ করা। বিভোল মোর সকল প্রাণ, এটা ঝর্ণার কথা। শিথিল সব শিলার পর চরম থুই দোদুল মন, আচ্ছা শিথিল সব শিলার পর, শিথিল মানে হচ্ছে নিস্তব্ধ নির্জীব, শিলা মানে হচ্ছে পাথর, তাহলে শাব্দিক অর্থটা কি হচ্ছে যে নির্জীব পাথরের উপর, নির্জীব পাথরের উপর চরণ থুই দোদুল মন। চরণ মানে কি, আমরা আগে চরণ শব্দের অর্থ পা, এখন ঝর্ণার তো পা নেই, এখানে উদ্দেশ্যটা কি যে ঝর্ণার চলার পদচিহ্নটা মানে চলার চিহ্নটাকে। দোদুল মন, দোদুল মানে হচ্ছে আমরা এটাকে বলি উন্মনা বা আমরা যেটা বলি যে আমরা আনন্দিত। দোদুল মানে দুই দিকে দোল যার যে মন, মানে কোনটা রেখে কোনটা করব। শিথিল সব শিলার পর, এটার পাশে লেখেন
স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন। আবারও বলতেছি, স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন রেখে ঝর্ণার বয়ে চলা। আবারও বলতেছি এই দুইটা লাইনের অর্থ, স্তব্ধ পাথরের বুকে ঝর্ণার পদচিহ্ন যেটা আনন্দ দিয়ে সে চলতেছে আনন্দ সহকারে। চরণ থুই দোদুল মন দুপুর ভোর ঝিঝির ডাক। এখানে ঝর্ণার চারপাশে নীরবতার দিকটা তুলে ধরা হচ্ছে, কারণ ঝর্ণার চারপাশে কিন্তু সাধারণত মানে ঘনবসতি বা কোলাহলপূর্ণ কিছু থাকে না, পাহাড় মানে এই ধরনের জিনিসগুলো থাকে, পাহাড় থাকে, ফুল থাকে, তো এরা তো আর কোনো সাউন্ড করতে পারে না। ওটাই বলছে, দেখুন দুপুর ভোর ঝিঝির ডাক, মানে আমার চারদিকে কি সারা দুপুর সারা রাত মানে সারাদিন কি ঝিঝি পোকার ডাক বা নিস্তব্ধ নীরবতা আমি সবসময় মানে ইয়া করি মানে ফিল করি। ঝিমায় পথ ঘুমায় বন, ঝিমায় পথ কেন, কারণ কোলাহল বসতি না থাকার কারণে এখানে পথে সাধারণত পথিকরা চলে না, যার ফলে এটাকে বলা হচ্ছে ঝিমায় পথ। আর ঘুমায় বন, বন ঘুমায় কেন, এখানে কোলাহল নাই এই জন্য ঘুমায় বন। যেমন রাতের বেলায় আপনারা যদি মানে গ্রামের বাড়িতে যান দেখবেন ঝিঝি পোকার ডাকটা মানে পুরো এলাকা জুড়ে শোনা যায়, কেন চারিদিকে নিস্তব্ধ এই জন্য ঝিঝি পোকার ডাকটা শোনা যাচ্ছে। ঠিক এখানেও সেম কথা বলতেছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক যেন পথে ঘাটে গণে কোনো মানুষ নেই, পুরো কোলাহল মুক্ত। বিজন নাই কুজন নাই, কুজন মানে হচ্ছে পাখির ডাক, বিজন মানে হচ্ছে জন বা মানুষ, তো বিজন বা জনশূন্য। বিজন দেশ কুজন নাই, জনশূন্য দেশ কুজন বা পাখির ডাক নেই, নিজের পায়ে বাজাই তাল। আচ্ছা নিজের পায়ে বাজাই তাল মানে হচ্ছে যে মানে হচ্ছে আমি নিজের মতো করে চলতেছি, কেউই নাই এখানে, নিস্তব্ধ পরিবেশ, আমি নিজের পায়ে নিজে তাল বাজিয়ে চলতেছি। এখানে আসলে পানি চলার পথে যে একটা ছন্দর মানে অভিভূত হয় ওইটা এখানে তুলে ধরছে, পানির চলার পথেও কিন্তু একটা ছন্দ অভিভূত হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে। বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গাই মানে একলা একলা আমি নিজে গান গাই, একলা ধাই, ধাই মানে ছুটে চলি, একলা একলাই আমি ছুটে চলি দিবস রাত সাত সকাল, মানে সারা দিন রাত আমি একলা একলাই ছুটে চলি, একলা একলাই চলে যাই। তাহলে নিশ্চয় বুঝা গেছে। আবার বলতেছি, বিজন দেশ মানে কোনো জনশূন্য, জনশূন্য দেশ, কুজন নাই কোনো চিৎকার চেঁচামেচি নাই, নিজের পায়ে বাজাই তাল মানে নিজের মতো করে নিজে চলে যাচ্ছি, একলা গাই মানে একলা গান গাই মানে আমার ঘর চলার ছন্দ, একলা ধাই একলা ছুটে চলি দিবস রাত সাত সকাল, সারা দিন রাত আমি একলা একলাই চলি। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ঝুম পাহাড় মানে হচ্ছে কি নীরব পাহাড়, ঝুঁকিয়ে ঘাড়। আচ্ছা পাহাড়ের চূড়াগুলো কিভাবে থাকে, কেমন জানি একটু বাঁকানো থাকে বা চূড়া থাকে, তো বলছে এই যে পাহাড়ের চূড়া মানে আরব দেশ বা অন্যান্য দেশের যে পাহাড়ের চূড়াগুলো দেখবেন দেখবেন একটু বাঁকানো বা ঝুঁকানো, এটাই বলতেছে। দেখুন ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় মানে হচ্ছে নীরব পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়। কেন ভয় দেখায়, কারণ দেখুন ঝর্ণার চলার কারণে যে পাহাড়ের যে স্তব্ধতা এটা নষ্ট হয় বলে। আবারও বলতেছি, ঝর্ণার চলার কারণে পাহাড়ের স্তব্ধতা নষ্ট হয় বলে কি করে, যে ঝুঁকিয়ে ঘাড় মানে ঘাড় ঝুম পাহাড় মানে ঝুম পাহাড় কি করে ঝুঁকিয়ে মানে ঝর্ণাকে ভয় দেখাচ্ছে, ঝর্ণার চলার পথের কারণে পাহাড়ের স্তব্ধতা নষ্ট হয়, ভয় দেখায়। আচ্ছা ভয় দেখায় চোখ পাকে, শঙ্কা নাই মানে আমি পাহাড়কে ভয় পাচ্ছি না, সমান যাই আমি এই ভয়টাকে কোনো কেয়ার না করে আমি সমানভাবে চলে যাচ্ছি। টগর ফুল নূপুর পায়, আচ্ছা আমার এই ঝর্ণার নিচে ঝর্ণা যেখানে পড়ে তার আশেপাশে কিন্তু অনেক ধরনের মানে ফুল হয়, অনেক ধরনের উদ্ভিদ জন্মে, সেটাই বলতেছে। দেখুন টগর ফুল আমার নিচে কি আছে, টগর ফুল বা আমার সাইডে কি টগর ফুল থাকে, আর নূপুর পায়, আচ্ছা ঝর্ণার পায়ে তো কোনো নূপুর নাই, তাহলে নূপুর বলতেছে কেন, ঝর্ণার চলার পথে যে একটা ছন্দ হয় এইটাকে ওনার উনি কবি তুলনা দিচ্ছেন কি মেয়েদের নূপুর চলার ছন্দের সাথে। আবারও বলতেছি, ঝর্ণার চলার পথে যে পানির যে ছন্দটা হয় সেটাকে মেয়েদের নূপুরের ছন্দের সাথে তুলনা দেওয়া হয়েছে। কোন গিরির হিমললাট ঘামল মোর উদ্ভবে, আচ্ছা কোন গিরির, আমরা জানি ঝর্ণা সাধারণত পাহাড়ে হয়, তো ওইটাই বলতেছে যে আমার মানে আমরা দেখেন আমাদের এখানে ঘাম হলে কি ঘাম চুয়ে চুয়ে পড়ে না, তো এটাই বলতেছে ঝর্ণার উৎপত্তিটা কি, ঝর্ণার উৎপত্তিটা হচ্ছে যেটা একটা পাহাড়ের ঘাম চুয়ে চুয়ে পড়তেছে। দেখুন কোন গিরি, গিরি মানে হচ্ছে পাহাড়, হিমললাট মানে মানে বরফিত ললাট বা আচ্ছাদিত ললাট, বরফে আচ্ছাদিত ললাট, ললাট শব্দের অর্থ কপাল, ঘামল মোর উদ্ভবে,
তা আবারও বলতেছি ঝর্ণা পাহাড়ে হয়, আর তুলনা দেওয়া হচ্ছে আমাদের যেমন ঘাম হইলে চুয়ে চুয়ে পড়ে, ঠিক বলা হচ্ছে পাহাড়ের ঘাম চুয়ে চুয়ে পড়ার কারণে কি হচ্ছে ঝর্ণার মানে তৈরি হয়েছে, আবির্ভাব ঘটছে। ঘামলো মোর উদ্ভব, মোর মানে হচ্ছে ঝর্ণা। কোন পরির টুটুল হাড়, টুটুল হাড় মানে অনেকে লেখে যে প্রিয় জিনিসটা, এখানে প্রিয় জিনিসটা টুটুল মানে হচ্ছে ভেঙে গেছে, তাহলে অর্থটা কি হচ্ছে কোন পরির হাড় ভেঙে গেছে, মানে ঝর্ণার সৌন্দর্যের সাথে পরির হাড় বিলুপ্ত হয়ে গেছে, মানে পরির হাড়ের যে আমরা জানি পরির হাড় অনেক সুন্দর কথা কথা, তো এই বলতেছে যে আমার সৌন্দর্যের কাছে পরির হাড়ও ম্লান হয়ে গেছে। কোন পরির টুটুল হাড়, কোন নাচের উৎসবে, কোন নাচের উৎসবে ঝর্ণার নাচের উৎসবে, তাহলে অর্থটা কি হচ্ছে ঝর্ণার নাচের উৎসবে এবং ঝর্ণার সৌন্দর্যের কারণে কি পরির হাড়ও কি হয়ে গেছে কা টুটুল মানে ভেঙে গেছে টুটুল হাড়। খেয়াল নাই, নাই রে ভাই, কোনো খেয়াল রাখি নাই কে কি কোন দিকে সৌন্দর্য হয়েছে না হয়েছে নাই, পাইনি তার সংবাদই, মানে এই যে পরির মতো একটা সৌন্দর্য জিনিসের যে মানে হাড় যে ভেঙে গেছে এই সংবাদটাই কি আমি পাইনি। ধাই লীলায় মানে নিজের মতো নিজের চলে যায়, খিলখিলায় খিলখিল করে হাসে, আসলে ঝর্ণা তো হাসে না, এখানে তার চলার ছন্দটাকে বলা হচ্ছে। বুলবুলির বলসাদি মানে বুলবুলি যেমন ডাকতে ডাকতে উড়ে বেড়ায়, ঝর্ণা বলতেছে বুলবুলি ডাকার মতো করে আমি কি করতেছি মানে চারিদিকে চলে যাচ্ছি আর নিজের মতো করে চলতেছি। বুলবুলির বুলবুলির বলসাদি, তা নিশ্চয়ই একটু এতটুকু বুঝা গেছে আমাদের। তে এবার দেখুন বন ঝাউয়ের ঝোপগুলোয়, এখন দেখুন ঝর্ণার নিচে কিন্তু বিভিন্ন বন ঝাউ বিভিন্ন ধরনের মানে উদ্ভিদ জন্ম, ওটা বলতেছে বন ঝাউয়ের ঝোপগুলোয় কালসারের দলসরে, কালসার মানে হচ্ছে কালো রঙের হরিণ, আপনারা লিখে নিতে পারেন কালসার বা কালসার হচ্ছে কালো রঙের হরিণ। তো বলতেছে আমার নিচে যে আমরা জানি যে ঝর্ণার যে আপনার যে নিচের পানিটা প্রবাহিত হয় সেখানে নিচে কিন্তু বিভিন্ন পশু পাখি আসে পানি খেতে, ওইটা এখানে তুলে ধরতেছে। দেখুন যে আমার নিচে যে ঝোপগুলো আছে সেখানে কে ইয়া করতেছে কালো রঙের হরিণ আছে। শিং শিলায় শিলার গায়, শিং মানে এই হরিণের যে শিংগুলো আছে সেগুলো কি করে পাহাড় পাথরের মধ্যে কি করে তারা শিলায় মানে হচ্ছে চুলকানোর সময় শিং দিয়ে গুতাগুতি করে পাথরের মধ্যে ডালচিনির রং ধরে, ডালচিনির রং মানে হচ্ছে এটা এই শিং এবং পাথরের মধ্যে ঘষা ঘর্ষণের কারণে কি হয় একটা রং তৈরি হয়, এটাকে বলতেছে কেমন জানি ডালের রং। নিশ্চয়ই বুঝা গেছে যে বন ঝাউয়ের ঝোপগুলো মানে আমার নিচের বন ঝোপগুলোর মধ্যে কি করতেছে কালসারের দল চড়ে মানে কালো রঙের হরিণগুলো চড়তেছে, শিং শিলায় শিলার গায়ে নিচ মানে তারা কি করে তাদের শিংগুলোকে কি পাথরের মধ্যে কি করে ঘষা দেয় আর যার ফলে কি হয় ডালচিনির রং ধরে। ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই, ঝাঁপিয়ে যায় মানে হচ্ছে দেখুন ঝর্ণা ঝর্ণা উপর থেকে পড়ে, তখন দেখবেন নিচে একবারে পড়ে নিচে পড়ে না, এটা তার একদম পুরো গতিপথে পড়ে না, এটা উপর থেকে নিচে পড়ে। তা ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই মানে পাথরেরটাকে তারা লাফা লাফা যায়। দুলিয়ে যাই অচল ঠাট, ঠাট মানে আমরা বলতে পারি চলন, আবার আমরা এটা পথও বলতে পারি। যাই হোক দুলিয়ে যাই অচল ঠাট, অচল ঠাট মানে দুলিয়ে যায় তার এটা আমরা বলতে পারি চলন বা তার গঠন ঠাট, তাহলে দুলিয়ে যায় অচল ঠাট। এখন দেখেন ঝর্ণা কি সবসময় সোজা পড়ে না, সোজা না, তার চলার পথ কিন্তু আঁকা বাঁকা, ওটাই বলতেছে দুলিয়ে যাই অচল ঠাট মানে আমি আমার যে গঠনটা আছে সেটা কি দুলিয়ে দুলিয়ে যাই, কারণ পানি একবারে সোজা পড়ে না ঝর্ণা বাঁকা ঝাঁকা হয়ে হয়ে পড়ে। নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট, নাড়িয়ে যাই বাড়িয়ে যাই মানে আমার চারদিকে চলার পথে অনেক কিছু নাড়িয়ে ফেলি নিজে আগে বেড়ে যাই। টিলার গায়ে ডালিম ফাট, আচ্ছা টিলার গায়ে ডালিম ফাটটা মানে হচ্ছে এরকম কথার কথা একটা পাথর, এই পাথরের মধ্যে ডালিম কখনো ফাটিয়েছেন আপনারা মনে হয় না, তো একটা পাথরের মধ্যে আপনার ডালিম মারলে দেখবে ডালিম ঠাস করে ফেটে যাবে মানে ফেটে ঠাস করবে, তা আপনি যখন পাথরের মধ্যে যখন এই মনে করেন এটা একটা পাথর এখানে মনে করেন পানি, পানিগুলো যখন আসে পাথরের মধ্যে লাগে তখনই পানির যে গতিটা আছে সেটা ফেটে যায় না, ওটাকে বলতেছে যে টিলার গায়ে ডালিম ফাট মানে টিলার মধ্যে ডালিম মালে যেভাবে ফেটে যাচ্ছে ঠিক পাথরের মধ্যে আমার পানিটা লেগে পানির কি গতিপথটা সেভাবে ফেটে যাচ্ছে। শালিক সুখ বুলায় মুখ, শালিক সুখ মানে হচ্ছে টিয়ে পাখি, সুখ পাখির গল্প টিয়ে পাখির গল্প। শালিক সুখ বুলায় মুখ থল ঝাঁঝির মখমলে, থল ঝাঁঝি হচ্ছে শেওলা বা একদম উদ্ভিদ, কারণ মানে ঝর্ণার পানিতে বিভিন্ন পাখি এসে ইয়া করে না গোসল করে মানে তার ফ্রেশ করে, ওইটাই বলতেছে থল ঝাঁঝির মখমলে। মখমল আমরা জানি এক ধরনের কাপড়, তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে কি যে এখানে যে শেওলাগুলো থাকে শেওলা কিন্তু কিন্তু একদম গাঢ় থাকে না পাতলা আবরণে থাকে, ওইটাই বলতেছে। দেখুন শালিক সুখ বুলায় মুখ থল ঝাঁঝির মখমলে,
জরির জাল আংরা খায়, জরির জাল আংরা খায়। আংরা খা হচ্ছে একটা ঢিলা পোশাক। এখন আপনারা জরি রং নিশ্চয়ই দেখছেন, কেমন হলুদে হলুদে এক ধরনের রং, ওটাই বলতেছি। দেখুন, জরির জাল আংরা খায়, অঙ্গমোর ঝলমলে। এটা দেখেন সূর্য ও চাঁদের আলোর কারণে। বিষয়টা কেমন, সূর্যের আলো বিকালবেলার বা চাঁদের আলোর কারণে ঝর্নার যে পানিটা আছে ওইটার মধ্যে একটা যে মানে সোনালি কালার বা সাদা কালার যে হয়, রূপালি কালার হয়, এটাকে ওনারা তুলে ধরছে জরির জাল আংরা খায়। যেমন জরির রং যেমন সাদা হলুদ হইতে পারে, জরির রং যেমন আপনার রূপালি হইতে পারে, ঠিক তেমনিভাবে ঝর্নার পানিগুলো কি হলুদ এবং রূপালি হয়, সেটা কেন, সূর্যের আলো বা চাঁদের আলোর কারণে। যেটা আপনি বিকালবেলা যদি আপনি মানে হচ্ছে নদীর পানি দেখেন, তাহলে দেখবেন যে সূর্যের আলোর কারণে পানিটা কেমন জানি মানে 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 রূপা ইয়া হয়ে গেছে, মানে সোনালি সোনালি আকার ধরেছে। তো ঝর্নার পানিটার কথাও সেম কথা বলতেছে। নিম্নে ধাই, কারণ কেউ ঝর্নার গতিপথ সবসময় নিচে, নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাঁকছে কে। কারণ ফটিক জল কি, ফটিক জল হচ্ছে চাতক পাখি, মানে এক ধরনের পাখি যারা কি মানে পানির জন্য অস্থির হয়ে যায়। তা আমি যদি নিম্নে না যাই, আমি যদি নিচে না যাই, তাহলে পাখি কিভাবে জল পাবে, ওটা বলতেছে। দেখুন, নিম্নে ধাই শুনতে পাই, কি শুনতে পাই, ফটিক জল হাঁকছে কে, মানে চাতক পাখির মতো আমাকে কে ডাকছে, মানে আমার পানির জন্য ডাকতেছে। কণ্ঠাতেই কৃষ্ণা কৃষ্ণা যার, মানে যার কি আছে, তৃষ্ণা আছে, যার পিপাসা পেয়েছে, নিঘ্নাসে পাক থেকে, নিঘ্নাসে পাক থেকে কি নিবে, পানি নিবে। মানে যা তৃষ্ণা লেগেছে সে জন্য কি করে, আমার পাক বা আমার কাদাটা ছেকে কি নেয়, পানি নেয়। ফটিক জল হাঁকছে কে, কণ্ঠাতে তৃষ্ণা যার, নিঘ্নাসে পাক থেকে। গরব যার জল সাচার, পাতকুয়ায় যাক না সে। আচ্ছা, এখন এটা বলতেছে যার আরো বেশি পানি দরকার সে কি করে, পাতকুয়া। পাতকুয়া মানে হচ্ছে ঝর্নার পানিটা পড়ে পড়ে জমে এক জায়গায়, কুয়া বা একটা মানে অনেক পানির মতো একটা মানে পানির স্তূপ ধারণ করে। ঝর্নার পানিগুলো পড়তে পড়তে কি হয়, এক জায়গায় পানির স্তূপের মতো হয়ে যাচ্ছে। এ পাতকুয়া মানে হচ্ছে ছোট কুয়া। তো এখানে ঝর্নার কথা কি, যে যার কি পানির প্রয়োজন আছে সে দুইভাবে পানি নিতে পারে আমার কাছে। কেউ শ্যাওলা ছেকে পানি নিতে পারে, আবার কারো যদি বেশি পানির প্রয়োজন যেমন পশুর, তারা কি হোক নিচে যে পানিটা জমে আছে পাতকুয়ার মতো সেখান থেকে পানি নিক। সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার আসে। সুন্দরের তৃষ্ণা যার মানে হচ্ছে যারা প্রকৃতি প্রেমিক, যারা সৌন্দর্যকে বুঝতে পারেন, তাদের জন্যই আমরা কি করি, ঝর্ণা বলতেছে আমরা তার জন্য কি ধেয়ে চলি। আবারও বলতেছি যারা প্রকৃতি প্রেমিক, যারা সৌন্দর্য বুঝেন, তো ঝর্ণা কি বলতেছে আমরা তার জন্য কি করতেছি, মানে মানে সরি, আমরা ধাই তার আসে, আমরা তার আশাতে কি করি, মানে নিজেরা ধাওমান হয়ে নিজেরা দৌড়ে চলি। কথাটা হচ্ছে এরকম, যে আমার সৌন্দর্যটাকে মূল্যায়ন করতে পারবে আমি তো তার জন্যই কাজ করব। তার খোঁজে বিরাম নেই, বিলাই তান তরক শ্লোক। মানে তার খোঁজে বলতে কি, যারা সৌন্দর্য পূজারি বা যারা সৌন্দর্যটাকে বুঝেন, বিরাম নেই মানে আমরা তার জন্য কোনো বিশ্রাম নেই, বিলাই তান তরল শ্লোক মানে এই যে এই ছন্দ, এই চলার গতি, এগুলো কার জন্য, যারা সৌন্দর্য বুঝতে পারেন। চকয়ে চায় চন্দ্রমায়, চকয়ে চায় চন্দ্রমায়, এটা একটা উপমা দিছে। যেমন চকয় শব্দ অর্থ হচ্ছে এক ধরনের পাখি। এখন এই ধরনের মানে কবি কল্পনা অনুসারে কি, এই ধরনের মানে পাখিগুলো কি করে, চাঁদের আলো খায়। এখন কথার কথা মনে করেন, যে পাখিটা চা কথার কথা মনে, আপনার তৃষ্ণা লেগেছে, তা আপনি পানির জন্য কি একদম ব্যাকুল হয়ে থাকবেন না? ঠিক তেমনিভাবে ঝর্ণা বলতেছে যারা আমাদের জন্য ব্যাকুল আমরা তাদের খোঁজ করি। তো কি বলতেছে দেখুন, এটা একটা উপমা দিছে, চকয় চায় চন্দ্রমায়, মানে চকর চায় চন্দ্রমায়, এই চকর হচ্ছে একটা পাখি যারা কি চাঁদের আলো খায়, এটা কবির কল্পনা অনুসারে। আমরা চাই মুগ্ধ চোখ, তাহলে অর্থটা কি হচ্ছে, যে পাখি যেমন চাঁদের আলোর জন্য অপেক্ষা করতেছে, আমরাও তেমনভাবে সৌন্দর্য পূজারীর জন্য অপেক্ষা করতেছি। আমরা চাই মুগ্ধ চোখ, চপল পায় কেবল ধাই, উপল ঘায় দি ঝিলি। চপল পায় মানে চঞ্চল পায়ে কেবল দৌড়ায়, উপল পায়, উপল ঘায়, উপল ঘায় মানে হচ্ছে পাথরের আঘাত। তাই দেখুন, এই পাথরের মধ্যে যখন পানিটা যখন আঘাত হয় জোরে, তখন একটা ঝিলিক মানে পানিটা ছড়িয়ে পড়ে না, এটাকে বলতেছে ঝিলিক। উপল ঘায় দি ঝিলিক, দুই দোলাই মন বলে, দুল দোলাই মন ভোলাই, কার মন বলাই, প্রকৃতি পূজারী মানুষের, যারা সৌন্দর্য পূজারী তাদের মন বলাই, ঝিলমিলাই দিক বিদিক, মানে চারদিকে কি করি আমরা আমাদের সৌন্দর্যটা প্রচার মানে প্রকাশ করি, প্রচার করি চারদিকে, আমরা আমরা সৌন্দর্যটাকে ছড়িয়ে দিই।
তো এই হচ্ছে ঝর্ণার জ্ঞান। তারপর মূল ভাব বলতেছি, মূল ভাবটা হচ্ছে এরকম, ঝর্ণা প্রথমে বলা হচ্ছে যে আমরা নিজেদের মতো চলি, চারিদিকে পাহাড় স্তব্ধ, তারপরও পাহাড় আমাদেরকে ভয় দেখায়, কিন্তু আমরা সেই স্তব্ধতার না মেনে, আমরা পাহাড়ের ভয়টাকে না মেনে আমরা নিজেদের মতো চলি। তো ঝর্ণার নিচে অনেক ধরনের পানি থাকে, যার ফলে মানে মানে হরিণরা এসে আপনার শিং দোলায়, বুলবুলি পাখি এসে পানি খায়, টিয়া পাখি এসে পানি খায়। তো এছাড়াও ঝর্ণা বলতেছে যে যার দ্বারা আরও বেশি প্রয়োজন, যার পানি প্রয়োজন সে ইয়া থেকে নিক, মানে হচ্ছে মানে শ্যাওলা ছেঁকে নিক, আর যার আরও বেশি প্রয়োজন সে কুয়া থেকে নিক। আর বলতেছে লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা তার জন্যই চলি যারা সৌন্দর্যের পূজারি। পাখি যেমন চাঁদের আলোর জন্য অপেক্ষা করে, ঝর্ণাও তার এই সৌন্দর্যটা প্রসারিত করতেছে, ছড়িয়ে দিচ্ছে, কেন একটা সুন্দর বোধ সম্পন্ন লোকের জন্য বা সুন্দর বোধ সম্পন্ন মানুষের জন্য। তো আশা করি কবিতাটা বুঝেছেন, তারপর আপনাদের হয়তো সমস্যা থাকতে পারে, আমার মনে হয় না এরপর আর কোনো সমস্যা থাকবে। যদি যে লাইনটা না বুঝবেন সেটা বারবার শুনুন, শুনলেই দেখবেন কিন্তু আপনি কিন্তু খুব ভালো করে পেরে যাবেন। আসলে এটা কঠিন কিছু না, সৃজনশীল লেখার ক্ষেত্রে কিন্তু এটা খুব সহজ একটা জিনিস। তারপরও কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানান, আর অবশ্যই ক্লাসটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাদেরকে, কারণ আপনাদের এই চলার পথের অনুপ্রেরণায় কিন্তু আমাদের পাথেয়। যাই হোক, পরবর্তী কোনো ক্লাস টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।